বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে শাওমি। 6.67 ইঞ্চির অ্যামোলেড পর্দার রেডমি নোট 12 মডেলের এই ফোনে 2.8 গিগাহার্জ গতির অক্টাকোর স্ন্যাপড্রাগন 685 প্রসেসর রয়েছে। এর ফলে দ্রুত যে কোনো কাজ করা যায়। এর দাম ধরা হয়েছে 19,999 টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ। রেডমি নোট সিরিজের এ ফোনের পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির 50, 8 ও 2 মেগাপিক্সেলের 3টি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, ফলে স্বয়ংক্রিয়ভাবে উচ্চ রেজলিউশনের ভালো মানের ছবি তোলা যায়। 5000 mAh ব্যাটারি সুবিধার ফোন কি একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব? 4 GB র্যাম ও 128 GB ধারণ ক্ষমতার ফোনটির পর্দার রিফ্রেশ রেট 120Hz, এর ফলে স্বচ্ছন্দে ভিডিও দেখার পাশাপাশি গেমও খেলা যায়। অনিক্স গ্রে, আইস ব্লু এবং মিন্ট গ্রিন রঙে বাজারে পাওয়া যাচ্ছে ফোনটি।